সোমবারের মধ্যে 10 দফা দাবি মানা না হলে আরও তীব্র হবে আন্দোলন। এমনকি মঙ্গলবার থেকে স্বাস্থ্যক্ষেত্রে সর্বাত্মক ধর্মঘটেরও হুঁশিয়ারি দিয়েছেন জুনিয়র চিকিৎসকরা। আর এহেন হুঁশিয়ারির 24 ঘন্টার মধ্যে ধর্মতলার অনশন মঞ্চে পৌঁছে যান মুখ্য সচিব মনোজ পান্থ এবং স্বরাষ্ট্র সচিব নন্দিনী চক্রবর্তী। অনশনকারী জুনিয়র চিকিৎসকদের সঙ্গে কথা বলেন তারা। এরপরই ফোন মারফত জুনিয়র চিকিৎসকদের সঙ্গে কথা বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং। এদিন মুখ্য সচিবের মাধ্যমে ফোনে অনশনকারী জুনিয়র চিকিৎসকদের বার্তা দেন মুখ্যমন্ত্রী। ফোনে কথোপকথনের শুরুতেই অনশন আন্দোলন থেকে জুনিয়র চিকিৎসকদের সরে আসার আর্জি জানান মুখ্যমন্ত্রী। তিনি বলেন অনশন তুলতে অনুরোধ করছেন তিনি। এভাবে অনশন না করে বরং আলোচনায় বসুন চিকিৎসকরা, তাদের ন্যায্য দাবিগুলি পূরণ করতে সাধ্যমতো চেষ্টা করা হচ্ছে। প্রায় সবকটি দাবি পূরণ হয়েছে বলে দাবি মমতা বন্দ্যোপাধ্যায়। এখানেই শেষ নয়, জুনিয়র চিকিৎসকদের কাছ থেকে 3 থেকে 4 মাস সময় চেয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি অনশনকারী জুনিয়র চিকিৎসকদের ন্যায্য দাবিগুলি নিয়ে আলোচনাতেও বসতে রাজি মুখ্যমন্ত্রী। জুনিয়র চিকিৎসকরা হাসপাতালে সুরক্ষার দায়িত্বে পুলিশ নিয়োগের কথা বললে পর্যাপ্ত পুলিশ না থাকার বিষয়টিও তুলে আনেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী সোমবার বিকেল 5টায় ফের আলোচনায় বসার জন্য জুনিয়র চিকিৎসকদের আহ্বান জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিকে সোমবারের মধ্যে দাবি না মানা হলে মঙ্গলবার থেকে সর্বাত্মক ধর্মঘটের রাস্তায় যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন জুনিয়র চিকিৎসকরা। সেই হুঁশিয়ারির 24 ঘন্টার মধ্যে প্রশাসনের একেবারে শীর্ষকর্তারা উপস্থিত হয়ে যান ধর্ণা মঞ্চে। এবার প্রশ্ন, তবে কি এবার কোনো সমাধান সূত্র মিলবে? জটিলতা কি কেটে যাবে এবার? নানা জল্পনা ছড়িয়েছে বৈঠক ঘিরে। সোমবার বিকেল 5টায় ফের আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকদের সময় দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্নে হবে এই বৈঠক, তবে বৈঠকের শর্ত বেঁধে দিয়েছেন তিনি। স্পষ্ট জানিয়ে দিয়েছেন 5টা বলে দীর্ঘ সময় কাটিয়ে দেবে তা হবে না, এমনকি বৈঠকে 10 জনের বেশি আসা যাবে না বলেও এদিন স্পষ্ট জানিয়ে দেন প্রশাসনিক প্রধান। তবে এবারই প্রথম নয়, এর আগেও স্বরাষ্ট্র সচিব ও মুখ্য সচিবের সঙ্গে বৈঠক করেছিলেন আন্দোলনকারীরা, কিন্তু সমাধান সূত্র মেলেনি। এবার আরও একবার 10 দফা দাবিকে সামনে রেখে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসবেন আন্দোলনরত জুনিয়র চিকিৎসকরা। কিন্তু এই বৈঠকের ফল আশানুরূপ হয় কি না, আমরণ অনশন থেকে জুনিয়র চিকিৎসকরা সরে আসেন কি না, এবার সেটাই দেখার। ব্যুরো রিপোর্ট, ওয়ান ইন্ডিয়া বাংলা।